হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবেন না এটা নিয়ে আপনারা অনেকেই সমস্যায় আছেন আমাকে অনেকেই মেইল করেন অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলটা একটু রিভিউ করে দেখেন আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না অথবা আমি যে রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করছি এই রিলেটেড ভিডিও দিলে আমার চ্যানেলে মনিটাইজেশন পাবো কি না সো আজকে আপনাদেরকে আমি চারটটা ওয়ার্নিং দিয়ে যাবো এই চারটা ওয়ার্নিং যদি মেনে আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন এবং চারটা ক্যাটাগরি আপনাদের সাথে তুলে ধরবে এই চারটা ক্যাটাগরি যদি আপনারা অ্যাভয়েড করে কাজ করেন তাহলে মনিটাইজেশন পাবেন এবং এই ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে মনিটাইজেশন পাবেন না সো আপনাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও ভিডিও শুরু করার আগে যে কথা না বললে না আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা আইকন অন করে রাখুন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড নেওয়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চারটা ক্যাটাগরি আপনাদের সাথে দিয়ে যাবে এই চারটে ক্যাটাগরি আপনারা অ্যাভয়েড করে ভিডিও তৈরি করবেন আমি আশা করি এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন নাম্বার ওয়ান হল কপিরাইট ভিডিও কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন না অনেকের চ্যানেল চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর আন্ডার রিভিউ তো রয়েছে ইউটিউব কোনো ডিসিশন জানাচ্ছে না অথবা ইউটিউব বলে দিচ্ছে যে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হবে না অথবা বলছে যে আপনার চ্যানেলটা পুনরায় আপনি ভালো করে রিভিউ করে তারপরে অ্যাপিল করেন পুনরায় আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে অর্থাৎ এক কথা যদি আপনার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ভিডিও থাকে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকে পেয়ে থাকে কিন্তু না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন এটা ইউটিউব কখনোই চায় না ইউটিউব সবসময় চায় একজন ওন কন্টেন্ট ক্রিয়েটর যা নিজের ভিডিও নিজে কিছু করবে এরকম টাইপের কন্টেন্ট ক্রিয়েটর সবসময় ইউটিউব খোঁজে তাই আপনি ফেয়ার ইউজের আন্ডারে নিয়ে আসুন না কেন অন্য কোনো আপনি কপিরাইটের আন্ডারে নিয়ে আসুন না কেন যে কোনোভাবে আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আর যদি পেয়েও থাকেন মায়াজালের মতো কিন্তু হারিয়ে যাবে নাম্বার টু হলো টিকটক ভিডিও আপনি টিকটক কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন টিকটক ভিডিও যদি মেক করেন খুব সহজেই কিন্তু যে কোনো ভিডিও অতি সহজেই টিকটকের মাধ্যমে কিন্তু ভাইরাল করা সম্ভব হয় এই জন্য আসলে টিকটক ভিডিও নিয়ে অনেকে কাজ করতে চাচ্ছেন কিন্তু যারা টিকটক ভিডিও নিয়ে কাজ করছেন তারা মনিটাইজেশন পাবেন না অনেকের চ্যানেল আন্ডার তো রয়েছে কিন্তু ইউটিউব কোনো ডিসিশন জানাচ্ছে না অনেকে নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন আবার অনেকে অলরেডি কাজ শুরুই করে দিয়েছেন তো যারা টিকটক ভিডিও নিয়ে কাজ করছেন আপনাদেরকে বলি আপনারা ওগুলো বাদ দিয়ে নিজে কিছু করেন তাহলে মনিটাইজেশন পাবেন টিকটক ভিডিওতে মনিটাইজেশন পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি खाता लिखे रखूँ। নাম্বার থ্রি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বিশ থেকে তিরিশ সেকেন্ডের অথবা দশ সেকেন্ডের একটা ভিডিও শর্ট একটা ভিডিও দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভাইরাল ভিডিও ইউটিউবে কিন্তু অসংখ্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও রয়েছে সো এই টাইপের ভিডিও যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আপনাকে অবশ্যই একটা লম্বা লেন তলা অথবা একটা ইউনিক একটা কন্টেন্ট তৈরি করতে হবে বা লিগাল একটা কন্টেন্ট তৈরি করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বিভিন্ন মুভি থেকে বা বিভিন্ন সং থেকে কেটে কেটে এনে আপলোড করলেন আপনার চ্যানেলে অনেক ভাইরাল ভিডিও হয়ে গেল খুব সহজে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তাহলে এইগুলোর বিনিময়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এগুলো যতই আপনি কমপ্লিট করুন না কেন আপনার চ্যানেলে আন্ডার রিভিউতেই পড়ে থাকবে ইউটিউব কোনো ডিসিশন হয়তো জানাবেন আর জানাইলেও বলবে যে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না তাই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে যারা কাজ করছেন বা যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলি এগুলো বাদ দিয়ে নতুন করে অন্য ক্যাটাগরি যেগুলো ইউটিউবে ওন কন্টেন্ট তৈরি করেন খুব সহজেই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন নাম্বার ফোর ইললিগাল ভিডিও হ্যাকিং ক্রাক এস স্প্যাম বা স্ক্যাম এই রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি করেন আপনার চ্যানেলে যদি এই রিলেটেড কোনো একটা ভিডিও থেকে থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন নাও দিতে পারে ইউটিউব বলে দিবে যে আপনি পুনরায় আপনার ভিডিওগুলো সরান পুনরায় আপনার ভিডিওগুলো আপনি অ্যানালাইজ করুন চ্যানেলটাকে সুন্দর করে রিভিউ করে তারপর পুনরায় আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য আপিল করেন তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনারা জানেন কোনো একটা চ্যানেলে যখন চার হাজার ঘন্টা হস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় দেন আমি বলি পুনরায় চ্যানেলটা আপনি নিজেই ইউটিউবের একজন সদস্য হিসেবে আপনার চ্যানেলটা রিভিউ করেন রিভিউ করে দেখেন আপনার চ্যানেলে কোথাও কোনো সমস্যা আছে কি যদি কোনো ভিডিওতে সমস্যা থেকে থাকে প্রাইভেট না করে ভিডিওটা সরাসরি ডিলেট করে দেন দেন ওই ভিডিও থেকে আপনি যত মিনিট বা যত আওয়ার ওয়াশ টাইম লস করছেন সেই ওয়াশ টাইমটা অন্য একটা ভিডিও আপনি আপলোড করে সেই ওয়াশ টাইমটা কমপ্লিট করেন দেন তারপরে মনিটাইজেশনের জন্য আপিল করেন আপনার চ্যানেলটা ইউটিউব রিভিউ করা মাত্রই আপনার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু তা যদি না করেন আপনি হ্যাকিং ক্রাক স্প্যাম স্ক্যাম এইগুলো নিয়ে যদি ভিডিও করেন তাহলে আপনার চ্যানেলে ওই রিলেট একটা ভিডিও থাকলেও আপনার চ্যানেল মনিটাইজেশন না দিতে পারে সো প্রথম রিভিউতে যদি আপনাকে ক্যান্সেল করে দেয় তাহলে পরবর্তীতে মনিটাইজেশন পাইতে গেলে কিন্তু একটু কঠিন হয়ে যায় যদিও দেয় তবুও একটু কঠিন হয়ে যায় তাই অবশ্যই ফার্স্ট রিভিউতে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে তারপরে পুনরায় রিভিউতে পাঠান যদি আপনার চ্যানেল ফার্স্ট রিভিউতে ক্যান্সেল হয়ে যায় তাহলে সেকেন্ড রিভিউতে এই বিষয়গুলো আপনি ভালো করে অ্যানালাইজ করুন দেন প্রয়োজনে আমাকে মেইল করুন তারপরে আপনারা ইউটিউবের কাছে আপিল করুন দেখবেন আপনার চ্যানেলে মনিটাইজেশন চলে আসবে সো এই বিষয়গুলো যদি মেনে আপনি কাজ করেন এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করে ইউটিউবে ভিডিও তৈরি করেন আমি আশা করি আপনার চ্যানেল খুব সহজে এবং প্রথম রিভিউতে মনিটাইজেশন পেয়ে যাবে সো এইগুলো সবসময় মাথায় রেখে কাজ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড নেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে